আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের লোগো ডিজাইনের দ্বিতীয় পর্ব। আমরা ফন্ট এবং কালার মিনিং নিয়ে একটু আলোচনা করব। তো চলুন শুরু করি। আমরা একটা বিষয় অবশ্যই সবাই জানি যে আমাদের লোগোর জন্য নির্দিষ্ট কোনো সাইজ নেই, আমরা আমাদের মতো একটা সাইজ নেব। সেক্ষেত্রে আমরা বাই ডিফল্ট 1000x1000 সাইজ নেই। আর আজকে আমরা এই বিষয়টা আরও দেখব ক্লিয়ারলি, ফন্ট কোথায় পাবেন এবং লোগোর ফন্ট কোথায় পাবেন এবং এই ফন্টগুলো কোথায় থেকে ডাউনলোড করবেন, সম্পূর্ণ বিষয়টা একটু দেখব। এই যে দেখেন, আমরা যে লিঙ্কটা এখন দিচ্ছি এই লিঙ্কটা আপনি ক্লিক করে লোগোর ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে প্রায় অনেক প্রিমিয়াম ফন্ট রয়েছে। তো আমি এই লিঙ্কটা দিলাম, এই লিঙ্কে আপনারা কী করবেন, ডাউনলোড করে ফেলবেন। আমি এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন সবগুলো এইভাবে, যে দেখেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এভাবে নিয়ে যাওয়া হবে। দেখেন আমরা এখান থেকে কি করলাম, টোটাল এভাবে প্রায় এখানে 400+ লোগো ফন্ট রয়েছে। সবগুলো কি করবেন, একসাথে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। আমি এই যে দেখেন অনেক সবগুলো কি করতেছি, একসাথে কপি করতেছি, মানে সিলেক্ট করতেছি, নট কপি। দেখেন এভাবে একসাথে সিলেকশন করে আপনারা কি করতে পারবেন, ডাউনলোড। এই যে আমি কি করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে একটা অপশন রয়েছে ডাউনলোড, ডাউনলোডের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই যে 309টা ফাইল বা রয়েছে এখানে, এই 309টা ফাইল আমরা কি করব, ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, এখানে এদিক দিয়ে ডাউনলোডের জন্য রেডি হচ্ছে। আর আমরা এখান থেকে কি করি, একই সাথে কালার মিনিং যেটা রয়েছে কালার মিনিংটা একটু দেখি। এখানে আমরা যদি একটু যাই কালার মিনিং, কোন কালার দ্বারা কি মিনিং করে সেই বিষয়টা যদি একটু দেখি। দেখেন আমি এখানে নর্মালি কালার মিনিংটা একটু জানতে চাচ্ছি, যে আমি কালার যদি একটু দেখি এবং এখান থেকে এই পিকটা আমি একটু বড় করি। হ্যাঁ দেখেন আমাদের সামনে কিন্তু এই যে পিকটা চলে আসছে, এটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখার সুবিধার্থে আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখেন রেয়ার দ্বারা কি কি বোঝায়, কি কি মানে রেয়ার দ্বারা আমরা কি কি বোঝাই, যেমন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা ফুড, স্পোর্ট এগুলোর ক্ষেত্রে কি করতে পারি, এন্টারটেনমেন্ট এগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, রেড কালারটা ব্যবহার করতে পারি। অ্যাকশন বোঝা, মানে অ্যাকশন বোঝাচ্ছে এই রেড কালার দ্বারা। তারপর এখানে রয়েছে অরেঞ্জ কালার, অরেঞ্জ দ্বারা কি কি বোঝাইতেছে আপনাদেরকে, ফান্ড। তারপর রয়েছে কি কি, ইন্ডিপেন্ডেন্ট, আর্ট, ফুড, এগুলো কি করতেছে আমরা এই কালার, কালার আইডিয়াগুলো কোথায় থেকে পাবো। যে দেখেন এখান থেকে কি করতেছি আমরা, কালার আইডিয়াগুলো দেখতেছি। তো আপনারা কী করবেন, এখান থেকে কালার আইডিয়াগুলো নেবেন এবং এই পিকচারের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, নো প্রবলেম। আর ওই দিক থেকে আমরা কী করতেছি, ওই যে ফন্টগুলো, ফন্টগুলো একটা নির্দিষ্ট সময় ডাউনলোড হয়ে গেলে আপনারা সবাই কী করবেন, ফন্টটা একটু ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে বাট আপনাদের প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো সলভ করে ফেলতে পারবেন। এই যে দেখেন এখন আমাদের কাছে ফন্ট কী করতেছে, ডাউনলোডের জন্য প্লেস আছে। আমরা কী করবো, ডাউনলোড করবো কোথায়, ডাউনলোডেই। আমরা ডাউনলোডের মধ্যে ফন্টটাকে কী করতেছি, ডাউনলোড করতেছি। মাত্র 27 MB, খুব অল্প সময় ডাউনলোড করে ফেলতে পারবেন এবং কীভাবে ইনস্টল করবেন সেই প্রক্রিয়াটাও দেখাবো, নো প্রবলেম। এখন আমরা যাচ্ছি কোথায়, আমাদের এলস্টেট হয়ে আমরা এখান থেকে নিউয়ের উপর ক্লিক করবো এবং আমাদের বাই ডিফল্ট একটা সাইজ রয়েছে। আমরা এই সাইজের মধ্যে কী করবো, ক্লিক করে আমরা সেই সাইজটা থেকে 1000x1000 বাই ডিফল্ট আমি যে সাইজটা নিয়েছি আর কি, এটা নির্দিষ্ট কোনো সাইজ নেই লোগো তৈরি করার জন্য, বাট আমি এই সাইজটা নিয়ে কাজগুলো করি। তো আমরা আজকে আরেকটি নিউ সুন্দর একটি লোগো তৈরি করব এবং কীভাবে এই লোগোটি তৈরি করতে হয় সেই বিষয়টা একটু দেখব। প্রথমত আপনি সহজ করে একে একটা বিষয় সহজ করে সিম্পল দেখবেন, সিম্পললি ভেবে ভেবে এই কাজগুলো করবেন। প্রথমে আহামরি খুব কঠিন কিছু নিতে হবে এমন কিছু না, সিম্পল লোগো আপনিগুলো প্রথমে প্র্যাকটিস করবেন। একবারে সিম্পল যে লোগোগুলো আছে সেগুলো নিয়ে প্রথমত প্র্যাকটিস করলে ধীরে 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 কী করতে পারবেন, অ্যাডভান্সের দিকে চলে যেতে পারবেন। আপনারা কী করতে পারবেন, অ্যাডভান্সের দিকে চলে যেতে পারবেন। আমি এখান থেকে একটি লোগো তৈরি করতেছি, দেখেন একটা ইলিপ্টুল নিলাম, এটাকে এতটুকু করলাম, ফিল কালার হোয়াইট, স্ট্রোক কালার ব্ল্যাক,
ফিল কালার কি হোয়াইট এবং স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক। আমি এখান থেকে স্ট্রোক কালারটা একটু বৃদ্ধি করে দেই, আমি এখান থেকে স্ট্রোক কালারটা একটু আর একটু বৃদ্ধি করি। দেখেন আমরা কি করতেছি, স্ট্রোক কালারটা কিন্তু একটু বৃদ্ধি করে দিয়েছি, এবং এখান থেকে হালকা একটু এটা বড় করলে আমার মনে হয় আপনাদেরকে দেখাইতে আরও বেশি একটু সুবিধা হবে। আমি এখান থেকে কি করলাম, ফিল কালার হোয়াইট রয়েছে, ফিল কালারটা অফ করে দেবো, এখন এখান থেকে স্ট্রোক কালারটা নিয়েছি। এখন আমরা এই যে দেখেন এটা বাহিরে নিয়ে আসলাম, এবং এখান থেকে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর আমরা কি করব, পাথে যাব, তারপর অফসেট পাথে যাব, সরি ভুল করে ফেলেছি, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথে না, আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের উপর ক্লিক করব। তারপর এক্সপ্যান্ড করার পর আমরা কি করব, আনগ্রুপ করে ফেলবো, আমরা কি করব, আনগ্রুপ করে ফেলবো। এবং ভিতরে যে আনগ্রুপ করার পর আমরা যেটা করব, ভিতরে একটা সাদা অংশ রয়েছে, সাদা অংশটাকে কি করলাম আলাদা করে ফেললাম, এবং এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর সুন্দর করে আমরা একটা ক্রিয়েটিভ লোগো তৈরি করার জন্য ঠিক এই সাইজ বরাবর আমরা কি করব, দুটা রেক্ট্যাঙ্গেল, তিনটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিব। আমি এই সাইজ বরাবর কি করতেছি, আমি সাইজ বরাবর কি করব, কয়েকটা রেক্ট্যাঙ্গেল মেট করব। আচ্ছা আমি এখান থেকে দেখেন এটাকে একটু জুম করে নিয়েছি যেন রেক্ট্যাঙ্গেলটা একটু বৃদ্ধি করতে পারি। নিয়ে নিয়েছি, দেন আমরা এটাকে কি করলাম, এইখান থেকে সুন্দর করে দুটাকে একসাথে সিলেকশন করলাম। সিলেকশন করে কি করব, ঠিক মাঝখানে নিয়ে যাব, এখানে এটা ক্লোজ করছি। মাঝখানে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, অ্যালাইন, অ্যালাইন থেকে ঠিক এখান থেকে মাঝখানে করে দিলাম, দুইটাই মাঝখানে করে দিয়েছি। দেখেন অ্যালাইন হয়ে গেছে, আমাদের কি হয়েছে, অ্যালাইন হয়েছে। এখন কি করব, এটাকে একটু জুম করি, জুম করে একটু দেখি, হালকা একটু এটা নিচে নামিয়ে দিই যেন বিষয়টা আরো সুন্দর দেখা যায়। এবং এইখান থেকে এটাকে কি করলাম, এই যে ঠিক মাঝ বরাবর পর্যন্ত নিয়ে আসছি, আপনি চাইলে আর একটু লম্বা করে দিতে পারেন। আচ্ছা আমি এখান থেকে ঠিক অতটুকুই করে নিচ্ছি, এবং এখানে কি করলাম, শিফট অল্টার একসাথে ক্লিক করে এই পাশে একটা কপি করলাম, এবং কন্ট্রোল ডি দিলাম, এই পাশে আরেকটা হয়ে গেল। এখন এই তিনটাকে কি করব, গ্রুপ করব, কন্ট্রোল জি, গ্রুপ করার পর এই দুটাকে একসাথে সিলেকশন, দেন আবার এই যে এই এই পাশ দিয়ে সুন্দর করে আবার অ্যালাইন করে দিলাম। আমি এটাকে একটু এই পাশে রাখি, অ্যালাইন করার পর আমরা এই তিনটাকে একটু হালকা নিচু করে দেই, হয়ে গেল। এখন যদি আমরা দেখি, হ্যাঁ পারফেক্টলি হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে হয়ে যাওয়ার পর আমরা চাইলে এটার যে গ্যাপগুলো আছে মাঝখানে, গ্যাপগুলো একটু বৃদ্ধি করতে পারি, যদি আপনি চান সেক্ষেত্রে বৃদ্ধি করা যায়। আমার কাছে খুব কাছাকাছি মনে হয়ে যাচ্ছে, বাট আমি এখান থেকে আনগ্রুপ করে এটাকে হালকা আর একটু এই পাশে নিয়ে আসি। হ্যাঁ এখন ঠিক আছে আমার মনে হচ্ছে, এবং এটাকে আমি একটু হালকা নিচে নিয়ে যাই, হয়ে গেল। এখন আমরা কি করব, লাইন টুল রয়েছে আমাদের, লাইন টুল, এখান থেকে টিক এইভাবে শিফট ক্লিক করে একটা লাইন টুল টানলাম, এবং লাইন টুলটার আমি এটা কালার করে দিচ্ছি, ফিল কালার অফ, স্ট্রোক কালারটা করে দিচ্ছি, আমি এটা কালার করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। এবং এটাকে কি করব, এখান থেকে অ্যারেঞ্জ, মাউসের ডান বাটনে অ্যারেঞ্জ না, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে যাব রিফ্লেক্ট, রিফ্লেক্টে গিয়ে কি করব, প্রিভিউটা অন করব, প্রিভিউটা অন করে একটা কপি করে দিব। দেখেন ঠিক পারফেক্টলি একটা এভাবে সুন্দর করে বসে গেছে। এখন আমরা যা আছে সব কিছু কি কি করব, মেডেলে অ্যালাইন করব, সরি কন্ট্রোল জেড, তবে এখানে মেডেলে সব কিছু অ্যালাইন করার আগে এটাকে আমাদের গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম, এর গ্রুপ করে নিলাম। এখন আমরা কি করব, এভরিথিং মেডেলে অ্যালাইন করব। দেখেন এভরিথিং কিন্তু মেডেল অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা এখন আমরা এই দুইটাকে হালকা একটু উপরে উঠাই, আমার কাছে মনে হচ্ছে হালকা একটু উপরে উঠাইলে পারফেক্ট মনে হবে। হ্যাঁ তারপর আবার সম্পূর্ণ সিলেকশন করলাম, সিলেকশন করার পর এখান থেকে যে একটা অপশন রয়েছে শেপ বিল্ডার, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ক্লিক করে এখান থেকে অংশটা কেটে দিলাম, এবং এখান থেকে অল্টার ক্লিক করে অংশটা কেটে দিলাম। তারপর আমরা একটু জুম করে দেখি, দেখেন এই অংশটা এখান থেকে কাটেনি, অল্টার ক্লিক করে এটাকেও কেটে দিলাম, ব্যানিশ করে দিলাম, পাশাপাশি এটাকেও একটু ব্যানিশ করে দিলাম, হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, হ্যাঁ আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ,
এখন আমরা এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কি করতে পারি, একটু সরিয়ে দেই। এটাকে আমি দুটাকে একটু সরিয়ে দিয়েছি, দেখেন। এখন কি করব, আমাদের আরেকটা কাজ রয়েছে যেটা আমরা মিস করে গেছি। আমরা এখান থেকে আরেকটা মিস করে গেছি কি, এটা সম্পূর্ণ সিলেকশন অবস্থায় এই যে সেভ বিল্ডার টুলটার উপর ক্লিক করে আমরা এখান থেকে আর একটু বড় করি। আচ্ছা, সেটা করার জন্য আমাদেরকে আর একটা কাজ করার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে এখান থেকে একটা লাইন টুল সিলেক্ট একটু টানতে হবে। এই যে এখানে একটা লাইন টুল, এবং এখানে একটা লাইন টুল, এবং এখান থেকে একটা লাইন টুল, এবং এখান থেকে একটা লাইন টুল, পাশাপাশি এখান থেকে একটা লাইন টুল। টানার পর আমরা কি করব, দেখেন লাইন টুলের ফিল কালার টু কালার অফ, তো এই কারণে এমন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা লাইন টুল টেনে নিই এই বরাবর। হয়ে গেছে, এখন আমরা কি করব, এই লাইন টুলটা টানাটা মোস্ট ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, তারপর টেনে দিয়েছি, তারপর আমরা কি করব, এখান থেকে অলটা ক্লিক করে একটু ব্যানিশ করে দেবো। কিন্তু এখানে আমার মনে হচ্ছে এই লাইন টুলটা পারফেক্টলি বসে নাই। আচ্ছা, আমি এইটাকে একটু ডিলিট করে দিচ্ছি, বাট এইখান থেকে এই বরাবর শিফট ক্লিক করে একটা লাইন টুল টেনে নিলাম। আচ্ছা, তারপর আমরা কি করলাম, শেপ বিল্ডার, শেপ বিল্ডার টুল দিয়ে অলটা ক্লিক করে এই অংশটা ব্যানিশ করে দিলাম। এবং এই অংশটা আমরা অল্ট্রা ক্লিক করে ব্যানিশ করে দেওয়ার পর আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে অল্ট্রা ক্লিক করে এই অংশটাকে একটু ব্যানিশ করে দেই। হয়ে গেছে আমাদের কাজ। দেন এখন আমরা যেটা করব, এখান থেকে যে এক্সট্রা যে দাগগুলো ছিল এটাকে সুন্দর করে করে দিলাম। এই দুইটাকে আবার সিলেক্ট, এটার উপর বেস করলাম, করে আমরা কি করব, এটাকে একটু মেডেল অ্যালাইনমেন্ট করে দেই। আর ব্রিথিং ঠিক আছে, আমি আর একটু জুম করে দেখি। আমাদের সব কিছু ঠিক আছে, দেখেন এটা কিন্তু নর্মালি একটা লোগো হয়ে গেছে। এখন আমরা এটার যদি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সেটাকে ব্ল্যাক করে দিই, এটাকে যদি একটু হোয়াইট করে দিই, তাহলে আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণ এটা সুন্দর হয়ে যায়। তো দেখেন, এভাবে কিন্তু আমরা আরেকটা লোগো তৈরি করে ফেলেছি, খুব সিম্পল একটা লোগো তৈরি করে ফেললাম, সুন্দর একটা লোগো। দেখেন, এভাবে আপনি আরও বেশ কিছু লোগো তৈরি করতে পারবেন। ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকলে একটা পর্যায়ে অনেক অনেক ভালো ভালো লোগো তৈরি করতে পারবেন। তো এই হলো আমাদের সিস্টেম, এবং আমরা শেষ পর্যন্ত এই বিষয়টা দেখিয়ে দিলাম। তারপর হয়ে গেল, এই ছিল আমাদের মূলত টিউটোরিয়াল, আমরা কিভাবে তৈরি করব। তারপর আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখছিলাম, আমাদের ফন্ট ডাউনলোডের একটা বিষয়। আচ্ছা, আমি এখান থেকে ফন্ট ডাউনলোডের বিষয়টা দেখিয়ে দেই। আমরা ফন্ট ডাউনলোড করেছিলাম ডাউনলোডে, আমরা এখান থেকে এই যে আমাদের ফন্ট ডাউনলোডের এটা আমরা কি করব, এখান থেকে অ্যাকসেপ্ট অলের উপর ক্লিক করব। তারপর এখানে এক্সট্রাটের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে কি করলাম, এটা কেটে দিই, এবং এখান থেকে আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাবে, আমাদের এই ফন্টগুলো এখন কি করে ফেলবো, ইনস্টল করে ফেলবো। হ্যাঁ, আমাদের হয়ে যাওয়ার পর যে দেখেন আমাদের অনেকগুলো ফন্ট রয়েছে। এখন আমরা কি করবো, ফন্ট সবগুলো ফন্ট একসাথে আমরা কি করতে পারি, নেক্সট নেক্সট বোল্ড ফন্ট সহ কন্ট্রোল এ সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখান থেকে আমরা ইনস্টলের উপর ক্লিক করব। দেখেন এখান থেকে 309টি ফন্ট একসাথে খুব অল্প সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে। কিভাবে ফন্ট আপনি ডাউনলোড করবেন, কোথায় থেকে পাবেন, সবগুলো বিষয় দেখিয়ে দিয়েছি। এবং এখান থেকে আপনাদের যদি প্রবলেম হয় তাহলে এখান থেকে আবার এটা করে দিচ্ছি, দেখেন। তো এভাবে আপনি ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করাটা ভেরি ইজি। সো আশা করি বিষয়টি আপনাদের সবাইই ভালো লেগেছে আজকের ক্লাসটি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সে প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।